নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে বাম্পা জড়ের বাঁকা হাড় দিয়ে, আর এটাকে এই বাঁকা হাড়কে সোজা রাখার জন্য, বাঁকা হাড়কে ঠিক রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সৎ উপদেশ প্রদান করো, কারণ বাঁকা হাড়কে যদি একবারে তোমরা সোজা করতে দাও ভেঙে যাবে, আবার যদি রেখে দাও তো বাঁকাই থেকে যাবে। সুতরাং তোমরা সুপরামর্শ প্রদান করতে থাকো, সুন্দর উপদেশাবলী বলতে থাকো, করতে থাকো, তাহলেই তারা ঠিক থাকবে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। একজন বোন প্রশ্ন করেছেন, নারীরা কি স্বামীর বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি? খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি প্রশ্ন করেছেন বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং তার সঙ্গিনী সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালামের থেকে। এছাড়া আমরা কোরআনুল কারিমের একাধিক আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিশুদ্ধ হাদিসের থেকে জানতে পারি যে নারী সমাজকে আসলে কি পুরুষের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে কিনা বিষয়টি একটু অ্যানালাইসিস ভিত্তিক আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের সূরা আন-নিসার ফার্স্ট প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকূ রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وَخَلَقَ مِنْهَا وَزَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَالنِّسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ আয়াতের মধ্যে উল্লেখ করছেন কতগুলো কথা। আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, ওই প্রতিপালককে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তা হতেই তার সঙ্গিনী তথা জোড়া সৃষ্টি করেছেন। অতঃপর ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসাআ, অতঃপর সেই দুইজন হতে বহু নর ও নারী সৃষ্টি করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নামে তোমরা পরস্পরের নিকট বিভিন্ন হক চাইতে পারো, যে আত্মীয়তার বন্ধন এটা তোমরা চেয়ে থাকো এবং সতর্ক থাকো আত্মীয়তার বন্ধন সম্পর্কে। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সঙ্গে দর্শক শ্রোতামণ্ডলী, আলোচ্য আয়াতের মধ্যে কতগুলো কথা বলা হচ্ছে। এক নম্বর যে কথা বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে আহ্বান করা হচ্ছে, মানুষদেরকে ডাকা হচ্ছে, কল করা হচ্ছে। দুই নম্বর যে কথাটি রব্বুল কারীম বলছেন, রব্বি ইজ্জাতুল জালাল বলছেন যে ইত্তাকু রাব্বাকুম
আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তাহলে এক নম্বর এই আয়াতে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের রবকে ভয় করে চলার কথা বলা হচ্ছে। দুই নম্বরে যে কথাটি বলা হচ্ছে যে একটি মাত্র ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ দ্য ফার্স্ট ম্যান আদম আলাইহিসসালাম, সর্বপ্রথম মানুষ কিন্তু আদম আলাইহিসসালাম। তাহলে আদম আলাইহিসসালামের থেকেই আমাদের সবাইকে সৃষ্টি করার সূত্রপাত করা হয়েছে। তিন নম্বরে যে কথা বলা হচ্ছে যে তা হতেই তার জোড়া সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আদম আলাইহিসসালামের থেকেই আদম আলাইহিসসালামের সঙ্গিনীকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার থেকে তোমাদেরকে অর্থাৎ বহু নর ও নারী সৃষ্টি করা হয়েছে। আবার বলা হচ্ছে যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আত্মীয়তার বন্ধনকে তোমরা সুদৃঢ় রাখো, এবং তোমরা এটা জেনে রাখো যে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। অর্থাৎ আমরা যা কিছু গোপন প্রকাশেই করছি না কেন, সব কিছুই আল্লাহ তার দৃষ্টি দিয়ে আমাদেরকে দেখছেন, তিনি শুনছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আলোচ্য আয়াতে যে কথাটি বলা হলো, প্রত্যেকটি আদম সন্তানের বাম পাশের বাঁকা হাড় থেকে মহিলাদেরকে তৈরি করা হয়েছে, এই কথা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে আদম আলাইহিসসালামের বাম পাশের হাড় থেকে তার সঙ্গিনীকে তৈরি করা হয়েছে, অর্থাৎ আদম আলাইহিসসালামের সঙ্গিনী হাওয়া আলাইহিমুসসালামকে তৈরি করা হয়েছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, কুরআনুল কারীমের সূরা আর রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন সূরা আদমের মধ্যে, তিনি বলেছেন যে তোমাদের আদি পিতা তথা আদম আলাইহিসসালামের থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করা হয়েছে, এবং একে অপরের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি মহাব্বত তৈরি করে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কতগুলো দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুনুন দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়া আমরা সহিহ বুখারী 3096 নম্বর হাদিসের মধ্যে দেখতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রী তথা নারী জাতিকে উপদেশ প্রদান করো, কারণ ইন্নাল মারআতা খুলিকাত মিন যিরাঈন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই নারীদেরকে তৈরি করা হয়েছে বাম্পা জড়ের বাঁকা হাড় দিয়ে। তা আলোচ্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে কুল্লু ইমরাআতিন খুলিকাত মিন যিরাঈন, অর্থাৎ প্রত্যেকটি নারীকেই তার বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এই কথা কিন্তু বলা হচ্ছে না। অর্থাৎ বলা হচ্ছে যে নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে বাম্পা জড়ের বাঁকা হাড় দিয়ে, আর এটাকে এই বাঁকা হাড়কে সোজা রাখার জন্য, বাঁকা হাড়কে ঠিক রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সৎ উপদেশ প্রদান করো, কারণ বাঁকা হাড়কে যদি একবারে তোমরা সোজা করতে দাও ভেঙে যাবে, আবার যদি রেখে দাও তো বাঁকাই থেকে যাবে। সুতরাং তোমরা সুপরামর্শ প্রদান করতে থাকো, সুন্দর উপদেশাবলী বলতে থাকো, করতে থাকো, তাহলেই তারা ঠিক থাকবে। তাহলে আমরা কোরআনের আয়াত এবং হাদিস এইগুলো নিয়ে আমরা যা বুঝতে পারছি যে প্রত্যেকটি নারীকেই তার স্বামীর বাম পাজরে হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে, এ কথা ঠিক নয়। আদম আলাইহিসসালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এ কথাই সত্য। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে জানবো, বুঝবো, এবং সেই অনুযায়ী জাতির সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্তই করে আজকে আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।